তোমার কাল সারাদিন শরীরটা খারাপ ছিল, আজকে আবার সকালবেলা উঠে কি করছো? সকালবেলা উঠে আর কি করবো, সংসারের তো কাজগুলো তো করতে হবে না, অন্য কেউ তো করে দিয়ে যাবে, সেই জন্য উঠে আমি করে দেবো। হ্যাঁ তুই নাকি কাজগুলো তো লেখাপড়া ছিল, তুই লেখাপড়া কাজ কেন করতে যাচ্ছি? আর লোক রেখে কাজ করে আমার পোষাবে? আর এইগুলো তো, এটা তো হচ্ছে রান্নার জন্যে, এই জিরেটা গুঁড়িয়ে রাখবো মিক্সিতে, এখানে ধনে বের করে রেখেছি, ধনে গুঁড়োবো, এখানে গোলমরিচ গোটা আছে গুঁড়ো করবো, এগুলো হচ্ছে রান্নার সরঞ্জামের জন্য। আর এখানে এইগুলো কি? এইটা এটা এটা হচ্ছে কাঁচা হলুদ আছে, এটা খোলা সমেত ভিজিয়ে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি এই কারণেই যে এটা ফ্রিজে ছিল, আর সাথে একটা লেবুও ভিজিয়ে রেখেছি, লেবুটা কেমন হয়ে গেছে তা কারেন্ট ছিল না, হ্যাঁ শুকিয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি, খোলাটা ছাড়াবো, ওটা হচ্ছে করবো তাহলে বুধবার। এতে হচ্ছে বেসন, এটা হচ্ছে রূপচর্চার জন্য, এতে এখনো পড়বে মধু, পড়বে একটু টক দই, পড়বে টক দই যদি না থাকে ফ্রিজে তাহলে একটু কাঁচা দুধ দেবো, তারপরে এই হলুদ দেবো, দিয়ে এটা পেস্টিং করবো, করে এটা মানে রূপচর্চার জন্য কাজে লাগাবো। ও আচ্ছা। আর এই মশলাগুলো সরঞ্জামের জন্যই করেছি। চা তো খাওয়া হয়ে গেছে, ভাবলাম সকালবেলা একটু হাতে সময় আছে এগুলো করে রাখি, নয়তো বেলা হলে না বড্ড অসুবিধা হয়, এখন অনেক কাজ আছে, ঘর ঝাঁট দেওয়া আছে, মোছা আছে, সব কাজগুলো সব গুছাবো, এই জন্য ভাবলাম সকালবেলা চা খাওয়ার পর সময় আছে কাজগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে ধীরে ধীরে সব বাকি কাজকর্ম হবে। আর মশলাগুলো সব শেষ হয়ে গেছে, ভাবলাম পুড়িয়ে রেখেছি সব মশলা, এই জন্য চলে এলাম ফাঁকা বাড়ি আগে রান্না। ও আচ্ছা। নিজের কাজ নিজে করাই ভালো, জানিস তো, অপরকে না দেওয়াই ভালো। হ্যাঁ এটা ঠিক, শরীর ভালো থাকে একদম, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার জল খাবার করতে হবে, তুই পড়তে যাবি একটু পরে, পড়ে এসে আবার জল খাবার খাবি, ছাতু খাবি না ম্যাগি খাবি কি খাবি তুই জানিস? সে দেখতে হবে এখন, পরে আসতেও তো যেয়ে দেরি হবে। হ্যাঁ ফোন করে বলে দেবো। ঠিক আছে তাহলে, কাজ কিছু করে না, আমি পড়তে যাই এবার। হ্যাঁ।